নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, ধৃত পাচারকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য, কাছাড় জেলা প্রশাসনের সম্মাননা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যৌথ বাহিনীর অভিযানে ফের বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হল শিলচরে। বৃহস্পতিবার কাছাড় পুলিশ, আসাম রাইফেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালিয়ে শিলচর কাঁঠাল পয়েন্ট বাইপাস এলাকায় একটি বাইক তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তার কাছ থেকে 18,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মাহবুব আলম, বাড়ি করিমগঞ্জ এলাকায়। বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে সরব হল শিলচর। শুক্রবার বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মুখে কালো মাস্ক লাগিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তা সহ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জানান, বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাই কমিশনারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ছাত্র আন্দোলনের নামে পড়শি দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশি সরকারি চাকরি করছেন তারাও নিরাপদ নন বলে জানিয়েছেন তারা। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। একের পর এক আক্রমণে সেখানে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের হিন্দু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মহোদয়ের কাছে আমরা তিনটি মেমোরেন্ডাম সাবমিট করেছি, একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী বৃন্দ এবং ইসকন এর সন্ন্যাসী বৃন্দ, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য যে আমাদের হিন্দু ধর্মাবলী যে সংগঠনগুলো রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থার প্রত্যেকজন আজকে আমাদের এই আন্দোলনে এবং এই আজকের কার্যসূচিতে সামিল হয়ে আমাদের জেলা উপায়ুক্তের কাছে, আয়ুক্তের কাছে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা চাই আমাদের প্রত্যেকটি ভাই বোন ওখানে সুরক্ষিত থাকুক এবং সুরক্ষিত থাকার সাথে সাথে বাংলাদেশ সরকার যেটি নবনীত সরকার গঠন হয়েছে, সেই সরকার যেন ওনাদের দায়বদ্ধতা যেটা রয়েছে সংখ্যালঘুদের জন্য সেটা যেন ওনারা পালন করেন। 1947 সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মারি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে, সবাইকে আমরা ধিক্কার জানাই, এগুলো অবিলম্বে বন্ধ করুন। তা নাহলে আমরা এখন মেমোরেন্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর,
এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব। গোটা ভারতবর্ষবাসী হিন্দুরা জাগছে, জাগবে। বাংলাদেশ এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার ও মন্দির ভাঙার প্রতিবাদে মাঠে নামল উধারবন্দ হিন্দু রক্ষী দল। শুক্রবার সন্ধ্যায় উধারবন্দের কাঁচাকান্তি মাতার মন্দির চত্বর থেকে আয়োজিত হিন্দু রক্ষী দলের মিছিল সড়ক পরিক্রমা করে। মিছিলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে উধারবন্দ বাস স্ট্যান্ড স্থিত দিয়াজ কমপ্লেক্সের সামনে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এখানে ফেসবুক লাইভ করছে, উনাদের মাধ্যমে আমি বাংলাদেশের হিন্দু ভাইদের তাদেরকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজে ভিটা মাটি ছেড়ে পালিয়ে আসবেন না, ওদের জিহাদিয়ের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না ভাই। কারণ আমরা বরাকে বরাক ভ্যালিতে যতজন আছি হিন্দুরা, স্পেশালি যারা বাঙালি হিন্দুরা রয়েছে, প্রত্যেকের ঠাকুর দাদা বাবারা সবাই কিন্তু এক সময় বাংলাদেশে ছিল, সেই বাংলাদেশ থেকে জিহাদি মুসলমানদের লাফিতে এসে বরাকে এসেছে। তাই এখানে আপনারা এসে সুরক্ষিত থাকতে পারবেন না ভাই, 5-10 বছর সুরক্ষিত থাকবেন হয়তো, তারপরে আবার সেই বাংলাদেশের পরিস্থিতি সেই বরাক ভ্যালিতে হয়ে দাঁড়াবে। তার জন্য বলছি ভাই, ভয় পাবেন না বাংলাদেশের ভাইরা দাদারা, ভয় পাবেন না। আপনারা লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াইয়ে নামুন, জিহাদিদের সাথে লড়াই করুন, ভুলে যাবেন না। এখনো বাংলাদেশে আপনাদের সংখ্যা 1 কোটির চেয়েও বেশি আছে। আমি বেশি বলছি না, 1,33,00,000-এর মধ্যে যদি 20,00,000 হিন্দু যদি হাতে মা কালীর খড়্গ নিয়ে, হাতে ভগবান শিব ঠাকুরের ত্রিশূল নিয়ে, হাতে ভগবান রামচন্দ্রের তীর্থরূপ নিয়ে যদি রাস্তায় নেমে পড়ে, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটির পক্ষ থেকে চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদের সম্মান জানানো হয়। শুক্রবার এ উপলক্ষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জেলা হেলথ কমিশনার খালেদা সুলতানা, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, সহকারী হেলথ কমিশনার জুলিলি দেবী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মর্যাদাপূর্ণ ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স সার্টিফিকেশন 4টি স্বাস্থ্য কেন্দ্র লাভ করেছে। এতে SMS সিভিল হাসপাতাল লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ উচ্চমান পূরণ করেছে। এছাড়াও শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টার ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ডের হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার থেকে স্বীকৃতি লাভ করেছে। এই সম্মান পাওয়ার জন্য উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম এবং একমাত্র রক্তদান কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত বলেন, শিলচর মেডিকেল কলেজ রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। এতে নার্স, চিকিৎসক ছাড়াও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলিও যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। There are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So the magnitude of this award can be gauged in the entire state of Assam. There are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize which was given to our blood bank in civil hospital, NABH accreditation. It is the first in the entire state to receive this accreditation. And the third prize which was important to us was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these three, there are many awards, like our 100 institutions got Kayakalp certification, our civil hospital stood second in the district hospital category. Kachar was adjudged the best district in the Swasth Seva Utsav, where there was a comprehensive evaluation of our 43 PHCs. But these three awards, I would like to thank all the health workers. We had been waiting for this day since a very long time. We had been planning this day. We wanted to sit with you, have a few words, have lunch with you, because whenever we meet, the only agenda is review and to improve our metrics, because the more we strive in health, the better our results come. But in health, the thing is ki there is no upper limit.
শুক্রবার বিন্দাকান্দি ঘাট জগায় মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী নিযুত ময়না যোজনার আবেদন ফর্ম বণ্টন করা হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রীতি দেবরায় ও স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। তারপর স্বাগত বক্তব্য রাখেন জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল। বিধায়ক কৌশিক রায় বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা, নারীদের শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে নিযুত ময়না যোজনা সমস্ত আসাম জুড়ে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাঝপথে মেয়েদের যাতে পড়াশোনা বন্ধ হয়ে না যায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। এদিন জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের 85 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না যোজনার ফর্ম বিতরণ করা হয়েছে। এই যোজনার মাধ্যমে ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে সরকার দেবে। উক্ত টাকা 10 মাস পর্যন্ত দেওয়া হবে। এছাড়া ডিগ্রির ছাত্রীরা পাবেন 1250 টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পাবেন 2500 টাকা করে। আমরা আমাদের ছাত্ররাও খুব খুশি। গতকাল আমাদের যে চিফ মিনিস্টারের যে ইয়ে ছিল, কনফারেন্স ছিল, সেটাও আমরা লাইভ টেলিকাস্ট করেছি, সব ছাত্ররা দেখেছে সেটা, এবং আজকে আনুষ্ঠানিকভাবে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো ছাত্ররা খুব খুশি এই ধরনের, এবং ছাত্ররা দুজনের সঙ্গে আমি আলাপ করেছিলাম, ছাত্ররা বলছিল যে এতে তাদের পড়াশোনার প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে এখন। তো সবাই খুশি। এবং আজকে কতজন ছাত্রীর মধ্যে ফর্ম বণ্টন করা হয়েছে? 85 জন ছাত্র আমাদের হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে। গতকাল এই মুখ্যমন্ত্রীর যে এই প্রকল্পটি শুরু হয়েছে তার জন্য বিশেষ করে আমরা আসামবাসী সবাই গর্বিত, এবং আমি আশা রাখি এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী দুটো জিনিস করবেন। একটা হলো মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, আর 2 নম্বর হলো যেটা আমাদের সরকারের মেন উদ্দেশ্য, বাল্যবিবাহ রোধ করা। এবং এই বাল্যবিবাহটা যদি এই প্রকল্পের মাধ্যমে যদি বাল্যবিবাহ রোধ হতে পারে, সেটার জন্য আমাদের বিশেষ করে আমাদের দেশ অনেকভাবে এগিয়ে যেতে পারবে। এবং যে বাল্যবিবাহের যেগুলো সমস্যা যেগুলো আছে, এইগুলো সমস্যাও চিরতরে সমাধান হয়ে যাবে। অগপ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন আলগাপুরের 100 যুবক। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি শামসুদ্দিন বরলস্করের সভাপতিত্বে এক যোগদান কার্যসূচির সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করের নেতৃত্বে আলগাপুর সমষ্টির অগপ দলের বিভিন্ন পদাধিকারীরা কংগ্রেস দলে যোগদান করেন। সেদিন যোগদান করেন কাটলিছড়া জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভূঁইয়া, মোহনপুর প্রাক্তন জিপি সভাপতি নিজামুদ্দিন বড়ভূঁইয়া, অগপ প্রাক্তন জেলা সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, অগপ প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আমন বড়ভূঁইয়া, অগপ জেলা কমিটির সহ সম্পাদক আনাম উদ্দিন বড়ভূঁইয়া, প্রাক্তন সহ সভাপতি অগপ জেলা কমিটির আব্দুল আব চৌধুরী, ধলাই মলাই জিপির প্রাক্তন সভাপতি ফকর উদ্দিন বড়ভূঁইয়া, হরিশনগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল কাইয়ুম লস্কর, হরিশনগর জিপির প্রাক্তন গ্রুপ সদস্য মইনুদ্দিন বড়ভূঁইয়া সহ সায়দুর রহমান লস্কর, ইসমাইল মজুমদার, ফারুক আহমেদ, জিহার হোসেন, সাহার উদ্দিন, মুজিবুর রহমান বড়ভূঁইয়া। এদিন সভায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সাধারণ সম্পাদক মিতুজ জামান লস্কর, হিফজুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ সাগির আহমেদ লস্কর, উপসভাপতি শামসুল হক বড়ভূঁইয়া, উপসভাপতি শামসুল ইসলাম বড়লস্কর প্রমুখ। অসম গণ পরিষদ দল, সেই দল আজ মসৎকা দোকানে পরিণত হওয়া, আজ রাহুল গান্ধীকে এক বার্তা, নসরত কা দোকান বন্ধে আর মোহাম্মত কা দোকান খোলা হে। আজ কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেস অফিস আজ মোহাম্মত কা দোকান সে পরিণত হওয়া, ইসলিয়ে হাম কংগ্রেস মে যোগ দিয়া। আর হামারা সাথ বহুত আদমিটা, আপলোক দেখায় বহুত আদমিটা হামারা সাথ
কংগ্রেসে যোগদান দিয়ায়। আপনাদেরকে চাব গণ পরিষদ দল একদম নাইকিয়া হয়ে যাব। অতুল বরা আজি মই আগতে কইছিল, অতুল বরা একটা কোম্পানি রূপান্তরিত হয়েছে। অতুল বরা কোম্পানি অসম গণ পরিষদ দল কোম্পানি হিসাবত আছে আজিকালি। আর মই আগতে বিভিন্ন কারণত অসম গণ পরিষদ দল মই এরিলো। মোর লগত বিশ্বাসঘাতকতা করেছে 21 নির্বাচনত। মোক টিকিট দেওয়ার পিছত ইয়াত বিজেপি মন সন্ধ্যাকারত মানে মর উপর দাপাই মানে মর উপর দিছে। এই কারণে আজি কিমানজন এজিপি কর্মী কংগ্রেস যোগদান করেছে? আজি 200 উপর যোগদান করেছে। আর আলগাপুর যে মিটিং হব, এই মিটিংত কয়েক হাজার লোক গণ পরিষদ দলেরই কংগ্রেসে যোগদান করবে। বাকখাল এফসি কে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো বাম ডেভেলপমেন্ট ক্লাব। নুন্নুনা করলেন হ্যাট্রিক, বাম ডেভেলপমেন্ট ক্লাব জিতল 6-1 গোলের বিশাল ব্যবধানে। শুক্রবার ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট বাকখাল এফসি দলকে ধরাশায়ী করে মাতৃভূমি কাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল বাম ডেভেলপমেন্ট ক্লাব। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাম ডেভেলপমেন্ট ক্লাব। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বাম ডেভেলপমেন্ট ক্লাবের খেলোয়াড় থানপুইয়া। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর। সহযোগী হিসেবে ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। শনিবার মথুরাপুর এফসি মোকাবেলা করবে এমএইচসি ক্লাবের বিরুদ্ধে। সেই আমার 71-72 সাল থেকে এইরকম হইতেছে। যেমন আবেগ ছিল আমরা সব নিজের লোকাল, যেমন আমরা এখানে এসএলআর ক্লাব, এরপরে বাগার ক্লাব, নজরুল তারা, এরপরে রেডুপুর ডিএম ক্লাব, নিজের মানে আবেগের মধ্যে মানে খেলা হইতো। আমরাও খেলতাম, আমিও খেলছি, মানে আমি এইটা করতে চাইছেন মধ্যে আমি প্রথম ডিস্ট্রিক্ট খেলছি, স্টেট ট্রায়ালে গেছি, আমি জুনিয়র স্টেট ট্রায়ালে গেছি একটা অঞ্চলে। এই মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, এখনো খেলার মানে লাগে যেমন সব বাইরের প্লেয়ার মানে আর্টিফিশিয়ালের মতো লাগে। এটাই আমার ক্রাউড মানে মানে এত এরকম আসিল না, কিন্তু ক্রাউড কিন্তু মানে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, ধৃত পাচারকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য, কাছাড় জেলা প্রশাসনের সম্মাননা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।